হ্যালো বন্ধুরা আমাদের দেশটি আসলেই ধন্য ঘেরা তবে কিছু সংখ্যক গণতন্ত্রী নামধারী পন্থী আমাদের দেশটা কি বিশৃঙ্খল এক দরিদ্রে ভরা দেশে পরিণত করার চেষ্টায় অনেক দিকে এগিয়ে গেছে দেশটাকে দেউলিয়া হওয়ার পথে নিয়ে গেছে আজ দু দেশে মাত্র তিন বছর তিন মাসের জন্য ডলার সংকট আছে তিন মাসের খাবার আনতে পারবে এমন ডলার রয়েছে বাংলাদেশে অতএব আইএমএফ এর কাছে আমরা ঋণ নিতে যাচ্ছি আইএমএফ ঋণ দিচ্ছে তবে শর্ত দিয়েছে আমরা বিশ্ববাজারে তেলের ডিজেল পেট্রোলের যে দাম সেই হারে বিক্রি করতে হবে কোনো ভর্তুকি দেওয়া সরকারি চলবে না এতে করে আমাদের কি ক্ষতি জিনিসটা এমন হয়েছে যে আইএমএফের কাছে যে ঋণ নিই তবে বিপদ যদি ঋণ না নিই তার তাহলে আরও মহাবিপদ এমন জিনিস আমাদের হয়েছে শ্রীলঙ্কার মতো অবস্থা হওয়ার পিছনের কারণ আমরা কিছু পরিগনা করব ঋণ যদি আমরা নিয়ে থাকি তবে তাদের শর্ত মোতাবেক তেলের দাম বাড়াতে হবে ইতিমধ্যে আমরা দেখেছি তেলের দাম একশো তিরিশ বাড়ে গেছে একশো চল্লিশ অক্টেন পেট্রোল ডিজেল এমনকি কেরোসিন তাও তেলের দামও বেড়ে গেছে যেখানে দরিদ্র মানুষ গ্রামের মানুষেরা যেখানে কারেন্ট নেই সেখানে তারা কেরোসিন তেল দিয়ে চলে সেই কেরোসিন তেলের দামও বেড়ে গেছে ভালো কথা তবে সেটা শহরে এত এই কম দামে গভীর জঙ্গলে বা গভীর গ্রামে যখন যাওয়া যায় সেটার দাম আরও বিশ থেকে তিরিশ চল্লিশ টাকা বেড়ে যায় সরকার যদি বাড়ে একশো সেখানে গ্রামে গিয়ে সেটা বাড়ে ষাট থেকে সত্তর টাকা সেটা একটি বিপদ আইএমএফের ঋণ নিতেই হবে যদি না নেয় তাহলে বাংলাদেশে কি হবে সেটি অনেকের প্রশ্ন করে থাকে বাংলাদেশ অনেক জায়গা থেকে ঋণ নিয়েছে ঋণ নিতে অনেক বড় বড় প্রজেক্ট করেছে পদ্মা সেতু করেছে সে পদ্মা সেতু বিদেশি ঋণ নিতে নিতে পারেনি সে দেশের টাকা দিয়ে করেছে আর দেশের টাকার সংকট দেখা দিয়েছে যখন তখন বিদেশ থেকে ঋণ নিয়ে সে টাকাটা আরেকভাবে পূরণ করেছে মানুষকে বুঝেছে আমাদের টাকা দিয়ে করেছি মানুষকে আজকে ধোঁকাবাজি একটি গণতন্ত্র মানিত ধোঁকাবাজি সেটা আপনারা জানেন গণতন্ত্র আছে বলে আজকে লাখো কোটি মানুষ একবেলা খায় এক বেলা খায় না যদি যেটাও খাইতেছে সেটাই গণতন্ত্রের যে একটি বিষ সেটার জন্য মানুষ উত্তম খাবার বিশুদ্ধ খাবার পাইতেছে না সে সব জায়গায় ফরমালিন ভেজাল ভেজাল যুক্ত খাবার এখন আমরা আই এম এফের কাছে আসি আইএমএফ আন্তর্জাতিক যে সাহায্য সহযোগিতা সংস্থা তাদের যদি আমরা ঋণ না নিই তাহলে কী আমাদের হতে পারে তাদের আমরা ঋণ না নিলে আমাদের যে তিন থেকে চার মাসে মজুদ রয়েছে চল্লিশ হাজার ডলার সেটা আমরা আমদানি করতে আমদানি করতে পারবো না যেমন তেল মসুরি ডাল শুরু করে খাবার খাদ্যদ্রব্য ডিজেল ইউরিয়া সার পটাশ সার কোনো কিছুই আমদানি করতে পারবো না বিদেশ থেকে আর বিদেশ থেকে এগুলো আমদানি না করলে আমাদের কী হবে আমরা খাদ্য সংকটে পড়বো হাহাকার হয়ে মানুষ ঊনসত্তরে গ যখন ঊনসত্তরে এক সময় মানুষ না খায় মনে চলে তেমন অবস্থা তৈরি হবে আর মানুষ এখনকার গণতন্ত্রপন্থীরা চাইবেই মানুষকে বাঁচিয়ে রাখতে যেভাবে হোক ঋণ করে হোক তাদেরকে বাঁচিয়ে আগে আবার ক্ষমতায় আসতে যেমন রাজা শ্রীলঙ্কা শ্রীলঙ্কার রাজাপাক্সে করেছে অতএব ঋণ নিতেই হবে ঋণ নেওয়ার জন্য তাদের শর্ত মানতে হবে তাদের শর্ত মানতে গিয়ে তেলের দাম বেড়ে গেছে এখনও কিন্তু ঋণ দেয়নি ঋণ দিতে আরও দুই তিন মাস সময় লাগবে আস্তে ঋণ তো তারা একেবারেই দেবে না আস্তে আস্তে ঋণ নেবে প্রথমে দশ হাজার ডলার দশ লক্ষ ডলার এইভাবে আস্তে আস্তে তারা ঋণ দেবে তো ঋণের আগে শর্তগুলো তাদেরকে দেখাতে হবে কেননা তারা এখন অনেকের প্রশ্ন তারা এইভাবে শর্ত দিল কেন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ তবে এত উন্নত হয়নি বাংলাদেশ যে পরিমাণ ঋণ নিয়েছে চীনের কাছে জাপানের কাছে প্রায় প্রত্যেকটি আর্থনৈতিক সংস্থার কাছে নিয়েছে তার ঋণ আগেরগুলোই এখনও দিতে পারতেছে না এখনও শোধ হয়নি এই ঋণ দিয়ে নিবে ঋণ শোধ করবে ঋণ শোধ করার যে একটা মোটিভেশন একটি স্প্রেট থাকতে হবে সেই সাক্ষী থেকেই তারা এটা নিয়েছে আইএমএফ বলেছে আপনারা যদি ঋণ শোধ করবেন এটার কি গ্যারান্টি সেই জন্য আপনাদের তেলের দাম বাড়াতে হবে তেলের দাম যখন বৃদ্ধি পাবে তখন আপনারা ঋণটা সত্যি করতে পারবেন আরেক দিক থেকে আমাদের প্রশ্ন হবে তেলের দাম বাড়লে জনসাধারণের লাভ উপকার কি হ্যাঁ এটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন তেলের দাম বাড়লে জনসাধারণের কোনো লাভ নেই অপকার তবে সরকারের লাভ রয়েছে তারা আবার ঋণ পাবে ঋণ পেলে আবার তারা অনেক দিন ক্ষমতায় থাকতে পারবে জনগণের কি হচ্ছে তাদের সেটা কথা নয় তারা নিজেরাই ক্ষমতায় কিভাবে থাক লোটে পুটে থাক এখন আমাদের প্রশ্ন বাংলাদেশ এত কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা লাভ করতেছে তেল কোম্পানি থেকে বিদ্যুৎ কোম্পানি থেকে প্রতিটি জায়গা থেকে এই সব টাকা গেল কথায় হ্যাঁ এটি ভালো প্রশ্ন সেসব টাকা অনেক উন্নয়ন কাজে ব্যয় হয়েছে তবে উন্নয়ন কাজে ব্যয় হয়েছে এটি একটি প্রশ্ন উন্নয়ন কাজে যখন ব্যয় হয় ঠিকাদার প্রতিষ্ঠান গণতান্ত্রিক নেতা নেতাকর্মীরা তারা এর প্রায় থার্টি থেকে এইট সিক্সটি পারসেন্ট তিরিশ থেকে ষাট পার্সেন্ট টাকায় এরা দুর্নীতি করে মেরে দেয় এবং এসব টাকা সুইস ব্যাঙ্কে পাচার করে নিজের আত্মীয় স্বজনের নামে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে থাকে দুর্নীতি হচ্ছে বড় মাধ্যম এজন্য স্বজনপ্রীতি দুর্নীতি গণতন্ত্রপন্থী এসব কোনো পন্থাই মানুষকে শান্তি দিতে পারে না বরঞ্চ আর ডুব থেকে আরও গরিব থেকে আরো গরিবে পরিণত করে আইএমএফের যে বিষয়টি আপনারা এখন বুঝতে পেরেছেন ঋণ না নিলে আমাদের কি সমস্যা হতে পারে ঋণ না নিলে আমরা শ্রীলঙ্কার মতো অবস্থা তৈরি হবে আমরা আবার শ্রীলঙ্কার মতো অভাব দেউলিয়া হয়ে যাব খাদ্যের জন্য দেউলিয়া কারেন্টের জন্য ইতিমধ্যে আপনারা দেউলিয়া দেখতে পেরেছেন সারা দেশে যে অবস্থা তৈরি হয়েছে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা কারেন্ট থাকে না গ্রামের অবস্থা তো বল না বললেই নয় গ্রামের অবস্থা প্রচণ্ড খারাপ চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো থেকে আঠারো ঘন্টা কারেন্ট থাকে না মাত্র তিন থেকে চার ঘন্টা থাকে তাও আবার এক লাগাত থাকে না এক ঘন্টা থাকে আবার চলে যায় আবার দুই তিন চার ঘন্টা পরে আসে এটি একটি শুরু দেউলিয়া হওয়ার পথে একটি শুরু আস্তে আস্তে এটা শুরু হচ্ছে এই দেউলিয়া যেন না হয়ে যায় বাংলাদেশ খাদ্যদ্রব্যে অন্যান্য বৃদ্ধি সেজন্য আইএমএফের কাছে কঠিন শর্ত হলেও ঋণ নিতে হচ্ছে তবে এর মাঝে একটি প্রশ্ন ঋণ যেভাবেই নোক না কেন তারা ক্ষমতায় আবার আসার একটি কৌশল যেন জনগণ তাদের উপর খেপে না যায় ক্ষমতায় আবার আসতে পারে সেটি একটি কৌশল সেটি আইম এফের বিষয়ে আপনারা জানতে পারলেন ঋণ নিতে হবে না নিলে আমাদের মহাবিপদ নিলে বিপদ না নিলে মহাবিপদ এ বিষয়ে আরও আপনারা কমেন্টে আমাদের জানাতে পারেন আর কি কি বিষয় আপনারা জানতে চাচ্ছেন আন্তর্জাতিক বিষয়েও জানতে চাইলে আমাদের কমেন্ট করুন তবে আস এখান পর্যন্তই আগামী বিশ্ব আগামী ভিডিওতে বিশ্বের বিভিন্ন খবরাখবর আমরা আপনাদেরই জানাবো আপনারা কমেন্ট করতে থাকুন